জানা যায়, তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীরা যখন ব্যস্ত মধু এবং মতি নামক দুই হাতিকে নিয়ে মুঙ্গিয়াকামী হাতি ক্যাম্পে, ঠিক সেই সময়ই বন্যদাতাল হাতির উন্মুক্ত তাণ্ডব অব্যাহত প্রায় প্রত্যেকদিন তেলিয়ামুড়া বন দপ্তরের অধীনস্থ বিস্তীর্ণ এলাকায়। বন্যদাতাল হাতির উন্মুক্ত তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তেলিয়ামুড়া মহকুমার কৃষককুল থেকে শুরু করে সাধারণ মানুষজন। সোমবার রাতভর বন্যদাতালের দল তেলিয়ামুড়া বন দপ্তরের অধীনস্থ চাকমাঘাট ঠাকুর চানবৈশ্যপাড়া এলাকার বাসিন্দা লব সরকার ও কুশ সরকারের বাড়িতে তাণ্ডব চালায়। এতে প্রায় 1 থেকে 1.5 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। রাতভর তাণ্ডব চালিয়ে দুটি বসতঘর, টিভি ও আনুমানিক প্রায় 50 থেকে 60 কেজি ধান চাল নষ্ট করে। যদিও দুজন এডিএস টিমের হাতি তাড়ানোর কাজে নিযুক্ত ভলান্টিয়ার সহ একে বনকর্মী এবং পরিবারের লোকজনের রাতভর প্রচেষ্টায় শেষ পর্যন্ত তারা মঙ্গলবার ভোর 5টা নাগাদ হাতি তাড়াতে সমর্থ হয়। তবে প্রায় প্রত্যেকদিন যেভাবে বন্যদাতালের দল লোকালয়ে এসে হানাদারি চালাচ্ছে, তাতে স্বাভাবিকভাবে অনুমান করা যাচ্ছে ঘন বনাঞ্চল ধীরে ধীরে ফাঁকা হওয়ার কারণে লোকালয়ে খাদ্য সংকটের কারণে ঢুকে পড়ছে বন্যদাতালের দল। সাধারণ মানুষজন চাইছে বন্যদাতালের আতঙ্ক থেকে এবার নিস্তার পেতে, আর সে কারণে যেন স্থায়ী বন্দোবস্ত গ্রহণ করে তেলিয়ামুড়া বনদপ্তর। এখন দেখার বিষয় হাতির সমস্যা নিরসনে কবে নাগাদ স্থায়ী বন্দোবস্ত গ্রহণ করে তেলিয়ামুড়া বনদপ্তর। চাকমাঘাট টাউন বিশ্বপাড়া আলগা বন্ধ হাতি তাণ্ডবে পর টিভি বাংশ রয়েছে, ধান প্রচুর নষ্ট হয়েছে, চাউল নিয়েছে, তারপরে আমার ঘরে দরজা ভাঙছে। আমার নাম লব সরকার, তো ঘর একটা ভাঙছে হাফওয়াল, তারপরে দরজা সবজি দরজা ভাঙা হয়েছে, তারপর বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি আনুমানিক 1.5 লক্ষ টাকা। বনদপ্তর কর্মীরা আসলো তো বনদপ্তর কর্মী একজন আছে অরুমিন্দু দেববর্মা, আচ্ছা, আর লগে এডিএ টিম আছে দুজন, লিটন বিশ্বাস আর হলো ইলু চৌধুরী, আচ্ছা, তারা তিনজনই আসলো। তারা কি আপনার সঙ্গে আসলো নি যখন হাতি আসলো? হ্যাঁ আসলো, তারা রাত পরে 5টার সময় গেছে, হাতিও 5টার সময় গেছে আমরা বাড়িতে, 5টার সময় গেছে। মানে হাতি তো প্রথমে একবার আইসে হায়া ধান নিয়ে গেছে, এক বস্তা নিয়ে যাওয়ার পরে আবার 1.5 ঘন্টা পরে আবার আইসে, হ্যাঁ 1.5 ঘন্টা পরে আবার আইসে। আবার পরিবর্তিতে চলে আমরা ফ্যামিলি বাচ্চা তো বউ দুঃখ পাইছে, বাবার মধ্যে ব্যথা পড়ছে, তাড়াতাড়ি দূরে যেতে ঠাম্মাও ব্যথা পাইছে, সবাই মোটামুটি ভালো কথা পাইছে। হঠাৎ করে কেমনে তুমি মানে ইয়ে করতে পারবা, হট করে তো আইবর তুমি নিজে বাঁচবা না কারের বাঁচাইবা, এই চিন্তা তো তুমি আর করতে পারতো না। এখন আপনারা কি চাই? আমরা চাইতেছি আমরা কীভাবে এটার থেকে বাঁচুন যা। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্টারটেনমেন্ট।